আসলে কি বলতো, বিয়েটা আমার মনে হয় একদম গ্যাম্বলিং, মানে যাদের লেগে গেল তাদের লেগে গেল, আর যাদের লাগলো না লাগলো। তো ওইগুলো বিয়ে বাড়িতে যাব, খাবো, আনন্দ করব, খুব মজা, কিন্তু নিজের বিয়ে নিয়ে বিশ্বাস করে একটু আমি ভাবছি না। কোনো দূর দূর তাক কোই প্ল্যান নেই হ্যায়। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। শুভ বিজয়া তোমাদের সবাইকে। পুজো খুব ভালো কেটেছে। যেটা হয় সেটা হচ্ছে, লাস্ট 5-6 বছর আমি পুজোর সময় কলকাতায় থাকতাম না, মানে সবসময়তেই ঘুরতে যেতাম। তো এইবারে আর ঘুরতে যাইনি। তো 5-6 বছর পর পুরো কলকাতার পুজোর আমেজটা আমি ভরপুর উপভোগ করেছি। রোজ বেরিয়েছি, ঘুরেছি, সেজেছি, প্রচুর ছবি তুলেছি, প্রচুর ঠাকুর দেখেছি, সব থেকে বড়ো কথা, কারণ আমার পঞ্চমীর দিন পুজোতে একটা জাজমেন্ট ছিল। তো নর্থের 5টা ঠাকুর আর সাউথের 5টা ঠাকুরকে আমাকে আমার প্রাইজ দেওয়ার ছিল, তো সেটা করতে গিয়ে তো দেখেইছি ঠাকুর, প্লাস বন্ধুবান্ধবের সাথে। ইনফ্যাক্ট আমার মা হেঁটে হেঁটে পারে না ঠাকুর দেখতে, আমি মাকে তৃতীয়ার দিনকে মাকে নিয়ে বেরিয়েছিলাম একটা কাজ করতে গড়িয়াহাটে। কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়ে আমি মাকে প্রচণ্ডভাবে কনভিন্স করেছিলাম 3টে ঠাকুর দেখতেই হবে। তো ওখানে 3টে ঠাকুর দেখে মানে আমার তৃতীয়া থেকে আমার ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছিলো। দেখো আমি হচ্ছি প্রচণ্ড ফুডি, ঠিক আছে, সবসময় খাওয়া দাওয়ার মধ্যে থাকি, আমার গালগুলো দেখি যেটা বোঝা যায়। তো ওরকম স্পেশাল যে কিছু আলাদা করে খেয়েছি সেরকম না, কিন্তু ওই যেগুলো হয় ফুচকা, চুরমুর, আইসক্রিম, আর এমনিতে ওই 2-3 দিন রেস্টুরেন্ট গেছিলাম। রেস্টুরেন্টে ধরো আমার চাইনিজ খেতে ভালো লাগে, তো চাইনিজ খাওয়া হয়েছে, একদিন বিরিয়ানি খাওয়া হয়েছে। তো আমি যেটা মনে করি, সেলিব্রিটি কথাটা না অনেক বড় কথা, মানে শাহরুখ, সালমান, বিরাট কোহলি, আমি এদেরকে সেলিব্রিটির আন্ডারে ফেলবো, নিজেকে একদমই ফেলি না, সেটাই আমি। তো সেলিব্রিটি আমি মনে করি না, তবে হ্যাঁ আমি আর্টিস্ট, অভিনয় করি, তার জন্যে জনপ্রিয়তা পেয়েছি, ভালোবাসা পেয়েছি মানুষের। তো সেই জায়গা থেকে লোকজন চিনতে পারে, এবং চিনলে পরে অনেকে এসে নিজের থেকে কথা বলে, প্রচুর সেলফি পুজোর সময় যেখানে দেখেছে লোকজন ছবি তুলেছে। ম্যাডক স্কোয়ারে গেছিলাম, সেখানে গিয়ে প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর ছোটো ছোটো ভাই বোনেরা এসে একটা ছবি তুলবো দিদি, ছবি তুলবো দিদি। তো অবশ্যই সেটা খুব ভালো লাগে, কারণ এই ভালোবাসাটার জন্যই কাজ করা, আর সেটা যখন সামনাসামনি এরমভাবে মানে পাই, সেটা বুঝতে পারি, ফিল করি, তখন তো সত্যি খুব ভালো লাগে। তো সেই জিনিসগুলো হয়, সেটা হয়েছে, তো বেশ ভালো লাগে, ফিলিং ব্লেসড। দেখো মানে যদি নিজের বিয়ে হয়, মানে যেটা 6 মাস আগে আমার সিরিয়ালে আমার বিয়ে ছিল, তখন সত্যি কথা বলতে খুব টায়ারিং লাগতো, যেহেতু ওই সাজগোজটা আমার উপর দিয়ে হচ্ছিলো। আর সব থেকে বড়ো কথা, সিরিয়ালে আমার বিয়ে 26 দিন ধরে হয়েছে, মানে আমার বিয়ের সাথে রিলেটেড সিনস, বিয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, এই সব কিছু 26 দিন ধরে চলেছিল। তো সেটাতে ওটা খুব ইয়ে ছিল, কিন্তু যখন অন্য কারুর বিয়ে হয় সেখানে নিজে সেজে গুজে ঘুরে বেড়াবো, সেটাতে খুব মজা লাগে। যেমন এখানে আমার বড়দির বিয়ে হচ্ছে কৌশিকী মুখার্জির, তো সেখানে আমি খুব খুশি, মানে সাংভি খুব খুশি যে বড়দির মানে যে আবার বিয়ে হচ্ছে, এবং সবথেকে বড়ো কথা কাকন যে তার মা বাবাকে একসঙ্গে পাবে, তাই জন্য আমি খুব খুশি। আমি চেয়েছি যে বড়দি আমার বিয়েটা যতটা ধুমধাম করে দিয়েছে, আমি বড়দির বিয়ে তার থেকেও বেশি ভালো করে সেলিব্রেট করব। তো সেই জন্য সেই আনন্দের সঙ্গেই কাজটা করছি, এবং বিয়েতে সাজগোজ তো থাকবেই, আমাদের ফ্লোরও খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমরা নিজেরা খুব সুন্দর করে সেজেছি, বড়দিকে তো খুবই সুন্দর লাগছে দেখতে, তো সেটা এনজয় করছি। আর সিনের সাথে সাথে তো মানে ঘটনা তো ঘটবেই, শুধু যে আনন্দ হবে তা না, তার মধ্যে অনেক টুইস্ট থাকবে এবং টুইস্ট আছেও। তো সেরকমভাবে কাজটা করতে তো প্রথম দিন থেকেই ভালো লাগছে, আজকে দাঁড়িয়েও ভালো লাগছে, সেটা এনজয় করছি। রিয়েল লাইফে তো ধরো 2 দিনের বিয়ে হয়ে যায়, আর হতে একটুখানি ওই বিয়ের আগে যে ইভেন্টগুলো চলে সেগুলো, তো সেটা কিন্তু সত্যি কথা বলতে কি মানে এত বিয়ে সিরিয়ালে করেছি আর এত বিয়ে সিরিয়ালে দেখেছি, বিয়ের এত পার্ট হয়েছি যে মানে এখন বন্ধুবান্ধবের বিয়ে, এই যে নভেম্বরে আমার প্রচুর, আমার ছোটোবেলার এক বান্ধবীর বিয়ে, আমার একটা ছোটোবেলার বন্ধুর বোনের বিয়ে, যে আমারও বোনের মতো, তো ওইগুলো বিয়ে বাড়িতে যাবো, খাবো, আনন্দ করব, খুব মজা, কিন্তু নিজের বিয়ে নিয়ে বিশ্বাস করে একটু আমি ভাবছি না, কোনো দূর দূর তাক কোই প্ল্যান নেই হ্যায়। আমি ঠিক করেছি, যদিও কোনোদিনও ভবিষ্যতে মানে আমি জানি না, হয়তো আমার 50 বছর বয়স হবে যখন, তখন হয়তো কিছু একটা আমি ভাবতেও পারি, আই ডোন্ট নো, কারণ কোনো জিনিসটাকেই একদম না বলা উচিত না, কেন কখন কবে কীভাবে কী হয়ে যায় লোকে জানে না। তো আমি একদমই বলবো না যে বিয়ে আমি করবো না, যদি কখনো বিয়ে হয় মানে আজ থেকে আমার আরও 20-30 বছর পর গিয়ে, তাহলে আমি কিন্তু ভীষণ ক্লোজ ডোর কিছু একটা করব, মানে খুব যে ধুমধাম করে প্রচুর লোক জানিয়ে নয়, হয়তো ক্লোজ ডোর কিছু একটা করবো।
আসলে কি বলতো, বিয়েটা আমার মনে হয় একদম গ্যাম্বলিং, মানে যাদের লেগে গেল তাদের লেগে গেল, আর যাদের লাগলো না লাগলো না। তো এটা না আগে থেকে কিছু প্রেডিক্ট করা বা এটার কোনো ক্যালকুলেশন বা এটার কোনো থিওরি হয় না। আমার মনে হয় যে কোনো সম্পর্কে, শুধু বিয়ের সম্পর্ক না, যে কোনো সম্পর্কে ভরসা বিশ্বাস আর বন্ধুত্ব যদি এই জিনিসটা স্ট্রং থাকে, আমার মনে হয় আপস ডাউন থাকবেই। আর হচ্ছে তোমার ভালো মন্দ এবং তোমার ধরো ভালো সময় খারাপ সময় সব সম্পর্কেই থাকে। তো বন্ধুত্বটা যদি থাকে আর যদি আন্ডারস্ট্যান্ডিং আর ভরসা বিশ্বাসের জায়গাটা স্ট্রং থাকে, তাহলে সবটা সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবার প্রত্যেকেই ধরো বিয়ে করে এটা ভেবেই যে তারা একদম মানে শেষ অবধি একসঙ্গে থাকার জন্য, কেউ তো আর মানে খেলবো বলে বিয়ে করে না। কিন্তু অনেকের বিয়ে হয়তো সাকসেসফুল হয় না, তার অনেক রকম কারণ থাকতে পারে। মানে সবসময় যে ছেলে খারাপ বা মেয়ে খারাপ সেটা না, সিচুয়েশনাল প্রবলেম হতে পারে বা অনেক কিছু, অনেক মানে একটা দুটো মানুষ যখন চার দেয়ালের তলায় রয়েছে তাদের প্রবলেমটা তারাই জানে। এবার সেটা নিয়ে ধরো অনেক স্টোরিজ হয়, অনেকে অনেক নিজের মতো ভেবে নেয়, অনেক মানে লোকের অনেক অ্যাসাম্পশনস থাকে এই জন্য ওই জন্য। তো সেটা নিয়ে জাজ করা উচিত নয়, আমার মনে হয় কোনো মানুষই পুরো খারাপ বা পুরো ভালো হয় না। তো সেটাই আমি বলবো। কিন্তু বিয়েটা হ্যান্ডেল করাটা মানে অনেকটা ম্যাচুরিটির কাজ, মানে প্রেম বা লিভ ইন সব কিছু এক জায়গায়, আর যখন এই জিনিসটা বিয়েতে চলে যায় ওইটা হ্যান্ডেল করার মতো ম্যাচুরিটি আমার তো মনে হয় যে মানে খুবই টাফ আর কি। কালী পূজা যেটা আমি বলবো যে বাজিটা আমি একটু অ্যাভয়েড করি, তার কারণ হচ্ছে মানে আওয়াজ বাজি স্পেশালি, কারণ অনেক মানুষ আছে যাদের হার্টের প্রবলেমস। আমার মায়েরই যেরকম সাউন্ডে প্রচণ্ড কষ্ট হয়, আর স্ট্রিট অ্যানিমালস মানে কুকুর বেড়াল পাখি প্রচণ্ড কষ্ট পায় ওরা সাউন্ডে আওয়াজে। তো আমি আওয়াজবাজিটা প্রেফার করি না, কিন্তু যেগুলো আলোর বাজি নিশ্চয়ই সেটা মানুষ কেন করবে না, বছরে একদিন করতেই পারে। আমি খুব একটা বাজিতে বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ আমি আলোতে বিশ্বাস করি, তাই প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, ঘরে আলো দেব। কিন্তু সবটাই খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ যেহেতু আগুনের ব্যাপার। আর হচ্ছে আমি ভীষণ কালী ভক্ত, আমার বাড়িতে কালী ঠাকুর আছে যাকে আমি সোনামা বলি, সেই জন্য আমি প্রতিবার কালী পুজোতে মানে আমি একটু স্পেশালি করি, নিজের মতো করে করি। আমার ঘরটা খুব সুন্দর করে সাজাই, মাকে খুব সুন্দর করে সাজাই, সাজিয়ে আমি নিজের মতো করে ছোট্ট করে পুজো দিই। তো সেটা আমি এই বছরও করবো, আর নিজেও একটু সাজুগুজু করবো। তো আমার তো ছবি সোশ্যাল মিডিয়াতে আমার সব বন্ধু বান্ধবরা দেখবে, আমার ফ্যান্সরা দেখবে, আমি নিশ্চয়ই শেয়ার করবো ছবি। সবশেষে সিনেপাড়ার দর্শকদের বলবো যে প্রথমে আগে থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য আমাকে এবং সিরিয়ালগুলোকে, কারণ আপনারা আছেন, আপনারা দেখেন বলেই আমরা আছি। আপনাদের ভালোবাসা প্লিজ এইভাবে জানাতে থাকবেন, আর থ্যাংক ইউ সো মাচ। আর সবাই খুব ভালো থাকবেন, সবাইকে দিওয়ালি এবং কালী পুজোর অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, সবাই খুব সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন।